নমস্কার বন্ধুরা, ময়ূর দুনিয়ায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সাউথ কলকাতার 10টা ঠাকুর দেখেছি, তার 5টার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বাকি যে 5টা ঠাকুরের ভিডিও রয়ে গেছে সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিও শুরুতেই চলে এসেছি সমাজসেবী সংঘের ঠাকুর দেখতে। আর এদের প্যান্ডেলের মধ্যে গ্রাম বাংলার অনেক কিছুই তোমরা দেখতে পাবে। ঢেকি ঢেকি দেখে ধীরে ধীরে এবার আমরা চলে এসেছি বাদামতলার ঠাকুর দেখতে। আর এখানে থিম হচ্ছে চালচিত্র। বাবা এক্সস ফ্যানটা দেখ কত বড়। এটা হচ্ছে 66 পল্লীর ঠাকুর। আর এখানকার ঠাকুর হচ্ছে সানরাইজ যে মশলা হয় সেই সব দিয়েই বানানো হয়েছে। এখানে সারা পৃথিবীর ম্যাপ দেওয়া রয়েছে। শুকনো লঙ্কা, গোটা হলুদ, হ্যাঁ এই দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, কত কিছু মশলা দিয়ে করেছে। এই এগুলো হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, গোটা হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, কত কিছু পায় বাদ দে। এই যে গায়ের মতো ডিজাইন করে রেখেছে, উপরেও পড়েছে মশলা দিয়ে, হ্যাঁ দেখো উঠে গৌটায় সব মশলা রয়েছে উপরে দেখ, কত বড় শিল নোড়া, সব গৌটায় গৌটায় মশলা ভরা রয়েছে। ঠাকুরের পিছনেও মশলা রাখা, তেজপাতা রয়েছে একদম সামনে। এবার আমরা যাচ্ছি চেতলা অগ্রণী ঠাকুরটা দেখতে। আর একটু ভিড়টা দেখো তোমরা, ভিড় দেখো, ব্রিজের পাশে সরু একটু রাস্তা আর লোক পুরো গিজগিজ করছে। প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চেতলাতে আমরা ঠাকুর দেখার চান্স পেয়েছি। এত অত্যাধিক ভিড় হয়েছিল মানে সে ধারণার বাইরে। আর এই 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে আমাদের পায়ের অবস্থা সবারই খুবই খারাপ। আর চেতলার এই মণ্ডপটাকে বানিয়েছে পুরো বেনারসের মতো, আর করেছে হচ্ছে গঙ্গা দূষণ। এই যে ঠাকুরের কাঠামো ফাটামো সব আমরা ফেলে গঙ্গাকে দূষণ করি, সেগুলো দিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে।
সামনের দিকে এগিয়ে আসুন, সামনের দিকে এগিয়ে আসুন, সামনে অনেক গেটটা কভার করেছিলেন। সেই 9:30 লাইন দিয়েছি আর ঠাকুর দেখা শেষ হলো আমাদের তখন 12:03 বাজে। আর এই যে প্যান্ডেলের থেকে বাইরে বেরিয়ে সরকারবাবু খাচ্ছে ইডলি, আমি মুন আর মেঘা তিনজনে মিলে খেয়েছি চিকেন রোল। ঠাকুর দেখে আমরা তো বাইরে বেরিয়ে গেছি, কিন্তু প্যান্ডেলের বাইরে এখনও প্রচুর মানুষ অপেক্ষা করছে এই ঠাকুর দেবে বলে। তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।